সময়ের অভাবে শরীরচর্চা না করতে পারা, অনিয়মিত খাওয়া দাওয়া, গ্যাজেট নির্ভর আধুনিক জীবন ডেকে এনেছে নানা লাইফস্টাইল ডিজিজ। অবেসিটি সেসবের মধ্যে অন্যতম। সময়ের অভাবে যারা নিয়মিত শরীরচর্চার সময় পান না, তাদের জন্য রইল মেদ কমানোর 8টা সহজ টিপস। শুরু করার আগে আমাদের চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, নিয়মিত ব্রেকফাস্ট খান। অনেকেই ভাবেন দিনে খাবারের পরিমাণ কমিয়ে দিলে শরীরে ক্যালোরি ঝরাতে শুরু হয়, আর এই ভাবনা থেকেই ব্রেকফাস্ট স্কিপ করে একেবারে দুপুরের খাবার খান। কিন্তু এক্ষেত্রে দেখা গিয়েছে যারা ভারী জলখাবার খেয়ে দিন শুরু করেন তারা সারাদিনে সব মিলিয়ে কম খান, আর যারা সকালের খাওয়াটাই বাদ দেন সারাদিনে ঘন ঘন খিদে পায় তাদের। নাম্বার 2, ছোট পাত্রে খাবার খান। অধিকাংশ সময় আমাদের শরীরে যতটুকু দরকার পরিমাণে তার চেয়ে বেশি খেয়ে ফেলি আমরা। এই সমস্যা থেকে বাঁচতে ছোট পাত্রে খান, ছোট বাটি ছোট কাপ ব্যবহার করুন। নাম্বার 3, রোজকার ডায়েটে ফল আর সবজি যোগ করুন। দুপুর এবং রাতের খাবারে পর্যাপ্ত পরিমাণে সালাদ খান, এতে ক্যালোরি ইনপুট কমে যাবে। এছাড়া খাবার খাওয়ার আগে স্যুপ খেতে পারেন, ফাইবার সমৃদ্ধ খাবার খেলেও ব্যালেন্স ডায়েট হয়। নাম্বার 4, স্কেলেটরের বদলে সিঁড়ি ব্যবহার করুন। রোজকার কিছু অভ্যাসে চাইলে ছোট ছোট বদল আনতে পারবেন আপনি, যেমন 3-4 তলার অফিস অথবা বাড়ি হলে লিফট অথবা এলিভেটর ব্যবহার না করে সিঁড়ি বেয়ে উঠুন। রোজই ফোনে বেশ কিছুটা সময় কাটান আপনি, শুয়ে বসে ফোন আলাপ না করে হাঁটুন। পার্কে হোক, বাড়ির ছাদে অথবা নিজের বাড়ির গলিতে হাঁটতে হাঁটতে ফোনে কথা বলুন। শুধু খেয়াল রাখবেন যানবাহন বহুল রাস্তায় হাঁটাহাঁটি করবেন না ফোন কানে নিয়ে। নাম্বার 5, নিয়মিত পর্যাপ্ত ঘুমন। ভাবছেন ঘুমলে ওজন বাড়তে পারে? একদম ভুল জানেন আপনি। বিপাকের আর ঠিকঠাক রাখতে পর্যাপ্ত ঘুম দরকার আপনার। এছাড়া নিয়ম মাফিক একটা সময়ে ঘুমলে মাঝরাতে খিদেও পাবে না যখন তখন। নাম্বার 6, বোকা বাক্সে আটকে থাকবেন না। খেতে বসে টিভি দেখবেন না, তাহলে নিজের অজান্তেই পরিমাণে অনেক বেশি খেয়ে ফেলবেন আপনি। তাই টিভি সেট বন্ধ করে খেতে বসুন। নাম্বার 7, ডিনারের পর খুসখাস খাবেন না। যারা অনেক রাত পর্যন্ত কাজ করেন তাদের সাধারণত এই সমস্যা হয়। রাতের খাবার খাওয়ার পর ঘন ঘন খিদে পেয়ে যায়, কিন্তু এতে শরীরে প্রচুর ক্যালোরি প্রবেশ করে। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটির মাধ্যমে যদি আপনার এতটুকু সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।